লিটনের ব্যাটিং পারফরম্যান্সে চোখের শান্তি খুঁজে পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে টানা 8 ম্যাচে হারার পরে অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়ে জয়ের পথ গড়ে দিয়েছিল লিটন কুমার দাস। ম্যাচ শেষে লিটনের ব্যাটিং প্রশংসা করেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটের সর্বশেষ খেলার আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। টেস্ট ও ওয়ানডে দুর্দান্ত ফর্মে থাকা লিটন বিশ্বকাপে ব্যর্থতায় পাকিস্তানি সিরিজে টি-20 দলে জায়গা হারিয়েছিল। তবে এই ফর্মেটে শক্তিশালী দল আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই বাজিমাত। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে লিটন কুমারের 60 রানে ঝলকানো ইনিংসে ছিল 4টি 4 এবং 2টি ছক্কা। বিশ্ব কাঁপানো আফগান স্পিনারদের দেখে শুনে খেলে লিটনের ব্যাটিং প্রশংসা করেছে মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে জয়ের সিরিজ এগিয়ে গেল, দ্বিতীয় ম্যাচের জন্য একই উদ্যম নিয়ে মাঠে নামতে চায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিটনের অসাধারণ ব্যাটিং দেখে আমরা মুগ্ধ। একবার যে ছন্দ পেয়ে গিয়েছে লিটন কুমার দাস, দেখে চোখের শান্তি। আফগানিস্তানের মতো ভালো টি-20 দলের বিপক্ষে জিততে পেরে আমরা খুবই আনন্দিত। তবে একটি জয়ের পরে ফুরফুরে মেজাজে আমরা থাকবো না, পরের ম্যাচেও আমরা জয়লাভ করতে চাই। সো দর্শক বন্ধুরা, আজকে তো বলার, ব্যাটসম্যান এবং ফিল্ডারদের দারুণ পারফরমেন্সের কারণে আমরা এই ম্যাচ জয়লাভ করতে পেরেছি। আপনাদের মতামত কি? আমরা কি সেকেন্ড ম্যাচও জয়লাভ করতে পারবো? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।